কম্পিটিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট সেমিনার 2018 নিঃসন্দেহে একটি যুগোপযোগী আয়োজন বলা যায় টেক্সটাইল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আর ডুয়েটের যারা এই আয়োজনের সাথে জড়িত আয়োজক কমিটি এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের আয়োজনের জন্য। এই আয়োজনটি মূলত করা হয়েছে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য। সেক্ষেত্রে এখানে দুটি ইলিমিনেটিং রাউন্ড আছে। প্রথম রাউন্ড যেটাতে ছাত্ররা তাদের রেজিস্ট্রেশন করার মাধ্যমে আইডিয়া জেনারেট করবে, আইডিয়া সাবমিট করবে। দ্বিতীয় রাউন্ডে ওই সাবমিটিং আইডিয়া থেকে টোটাল 20 স্টুডেন্টকে আমরা শর্ট আউট করবো, যেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে সিলেকশন দেব। এবং এই ফার্স্ট সেকেন্ড থার্ড পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদের জন্য রয়েছে অ্যাট্রাকটিভ প্রাইজ মানি এবং ভালো ভালো রিসার্চারদের সাথে কাজ করার সুযোগ। পরিশেষে আমি একটা কথাই বলবো, এটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যার মাধ্যমে একটা স্টুডেন্ট যে ভালো নিজেকে ভালো প্রকাশ করার চেষ্টা করছে, দাবি করছে, শুধু মুখে নয় কাজের কথার মাধ্যমে সে তার ডিপার্টমেন্টকে, সে তার ভার্সিটিকে এবং নিজেকে উপস্থাপন করতে পারবে।